আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট করা প্রশ্ন সমূহের সাজেশন পর্বে। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হবে 6টি। প্রাণীর জীবহয় ও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? উত্তর হবে শুশুক। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো? চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? তামা ও দস্তা। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে? নিয়ত বায়ু। আকাশে বিদ্যুৎ চমকায় কখন? মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে যখন চার্জ সঞ্চিত হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের পদ্ধতিকে কি বলে? ইন্টারনেট। মানবদেহে সাধারণত কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ কীরূপ হয়? একই রকম খরচ হবে। পরমাণু নিউক্লিয়ার্সে কী কী থাকে? উত্তর হবে নিউট্রন ও প্রোটন থাকে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে? জেনেটিক্স। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? আল্ট্রাভায়োলেট রশ্মি। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? উত্তর হবে সমকোণী ত্রিভুজ হবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল সর্বদা 9 গুণ বৃদ্ধি পাবে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? উত্তর হবে 16 গুণ। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? উত্তর হবে 4 গুণ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7 হবে। সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। 1 কুইন্টালে কত কেজি হবে? 100 কেজি। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ 3টির সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত হবে? উত্তর হবে 5050। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? উত্তর হবে 5 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? √3/4a² চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমেছিল? উত্তর হবে 20%। a+b+c=0 হলে aq+bq+cq এর মান কত? উত্তর হবে 3abc। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50%। 1 মিটারে কত ইঞ্চি? 1 মিটারে 39.37 ইঞ্চি। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্টিক। 6 দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে। IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট অঞ্চলকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। 5:3ও থাকে মাঝে মাঝে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? নির্বাচিত সদস্য সংখ্যা হলো 543। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? 60 জন। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। 10 গ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। আর কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। শুদ্ধ বানান কোনটি? মুমুজ্জু। কবর নাটকটির লেখক কে? নীর চৌধুরী। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা গীতি কবিতায় বোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের গ্রন্থ? পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে শব্দের পেছনে। নিত্য মুদ্রাংশ যোগে গঠিত শব্দ কোনটি? উত্তর হবে আষাঢ়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1923 সালে প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন দীনেশ রঞ্জন দাস। পাখি সব করে রব রাত্রি পোহালে এই পঙ্কটিটির রচয়িতা কে? মদন মোহন টঙ্কালঙ্কর। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে ময়ূখ। ময়ূখ শব্দের আরো সমার্থক শব্দ হলো কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলোকছায়া, আলোকছটা, বিভা, ভীতি। প্রাণবায়ু শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? প্রাণ হারানোর ভয়। সঠিক হওয়ার কথা ছিল প্রাণ যাওয়ার ভয়।
অক দেখানো বাগধারাটির অর্থ কি? অশোভন বিদ্রুপ করা। শ্বশ্রু শব্দের অর্থ কি? শাশুড়ি। সরব শব্দে দন্ত্য স উপসর্গ কি অর্থ প্রকাশ করে? সঙ্গে। চৌহদ্দি শব্দ দুটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? আরবি ও ফার্সি ভাষার সমন্বয়। নিচের কোন শব্দগুচ্ছ নত্ব ও সত্ব বিধান অনুসারে সঠিক? ভাষণ গ্রন্থ জিনিস। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? তৎ প্লাস রূপ, সঠিক হবে তৎ যুক্ত রূপ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায় তাকে কোন ধরনের শব্দ বলে? রূঢ়ি শব্দ বলে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতরণ করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? কোলন। নিচের কোন বানানটি শুদ্ধ? ষান্মাসিক। ইটিকুইটি শব্দের সঠিক পরিভাষা কোনটি? শিষ্টাচার। নিচের কোন শব্দটি বৃক্ষ শব্দের সমার্থক নয়? সিঙ্গি। বেশ এক ঘুম ঘুমিয়েছি এই বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ? সমধাতুষ্কর্ম। নিচের কোন উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? রজনী। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কথার তোবড়ি এর অর্থ কি? অনাগল কথা বলা। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ কি হবে? পরিবেদন। প্রতীচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। অনিন্দ্য অনিন্দ্য শব্দের অর্থ কি? নিখুঁত। চয়ন শব্দের অর্থ কি? সম্বর। সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, এই উক্তিটি কার? চণ্ডীদাসের। কি করতে হবে ভেবে পায় না, তার এই অবস্থাকে কি বলা হয়? কিং কর্তব্য বিমূঢ়। নির্নিমেষ শব্দটির অর্থ? অপলক। পায়াভারী বাগধারাটির অর্থ কি? অহংকারী। গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি? অপরকে অন্ধ অনুসরণ করা। কোন বানানটি শুদ্ধ? দুর্বিষহ। কোন বানানটি শুদ্ধ? অভ্যন্তরীণ। অভয়জাফলা দন্ত নয় তয় রয় দীর্ঘী মুদণ্ড অভ্যন্তরীণ। প্রমাদ শব্দটির অর্থ কি? বিপদ। লেফাফা শব্দের অর্থ কি? মোড়ক। কোন বানানটি শুদ্ধ? দুষ্কৃতিকারী। গ নম্বর বানানটি শুদ্ধ। কোন শব্দটি শুদ্ধ? শিওরণ। মূলতা শব্দের অর্থ কি? অনভিজ্ঞতা। একটি ফটোগ্রাফ কবিতাটির লেখক কে? শামসুর রহমান। যা জল দেয় এক কথায় প্রকাশ কি? জলদ। প্রতিধ্বনি শব্দটি প্রতি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? স্বদেশ। আশার বসতি কাব্যগ্রন্থের রচয়িতা কে? হাওসান হাবিব। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বর যুক্ত থ ষষ্ঠ। নত্ববিধান অনুসারে মুদ্রাণ হয়েছে নিচের কোন শব্দে? কৃপণ। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? নলিনী। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষিদ্ধ। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? তিন প্রকার। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি?
মূল পর্যন্ত। নিচের কোন বানানটি শুদ্ধ? মরীচিকা। গেরাম কোন জাতীয় শব্দ? পদ্ম তৎসম শব্দ। পুরুষ বিয়ে করেছে, এর এক কথায় প্রকাশ কৃতদার। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না? ঢাকি। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মন বিসর্গ যুক্ত রম। শিশুটি মা মা বলে কাঁদছে, এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ অর্থে। অষ্টরম বা বাগধারাটির অর্থ কী? ফাঁকি। এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।